সকাল 6:30 আগরপাড়া থেকে বাসে উঠে সেই বাস ওল্ড দীঘায় আমাদের সকাল 11:00 পৌঁছে দেয়। তারপর ওল্ড দীঘা থেকে একটা টোটো ধরে আমাদের নিউ দীঘার হোটেলে চলে আসলাম। বাস জার্নি এবং হোটেল নিয়ে দুটো বিস্তারিত ভিডিও অলরেডি আগেই আপলোড করা রয়েছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। সকাল থেকে ভারী খাবার না খাওয়ায় তাই লাঞ্চটা তাড়াতাড়ি ছেড়ে নিলাম। এই হোটেলে ভেজ থালি খেয়ে নিলাম, ভেজ থালি পড়ল 60 টাকা। ভিডিওতে দেখতেই পেলেন ভেজ থালিতে কী কী দিয়েছিল। খাবার মোটামুটি ভালোই ছিল, বলবো না খারাপ, ভালোই ছিল। অল্পের মধ্যে তরকারি অল্প ছিল, ডালও অল্পের মধ্যে দিয়েছে, কিন্তু খাবারের টেস্টটা ভালো ছিল। এবার পরিকল্পনা করছি একটু সি বিচে যাওয়ার। প্রথমে একটু পেট পুজো করে নিলাম, করে তারপরে সি বিচ। বর্তমানে দীঘায় নানা রকম ওয়াটার স্পোর্টস করারও সুবিধা রয়েছে। বোর্ডিং কত করে গো? 150 টাকা পার হেড। 150 টাকা কতটা যাবে? কতটা আপ ডাউন? 4 কিলোমিটার হয়, এখন 5 কিলোমিটার উঠে। মানে আপ ডাউন মিলিয়ে 5 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার টোটাল। আচ্ছা, এটা 600, ওটা 150। ডিস্টেন্স একই যাবে? হ্যাঁ, আপ এন্ড ডাউনে 4 কিলোমিটার রাইট। 4 কিলোমিটার কত করে দাদা? মানে কোন এরিয়া ঘোরাবে? এই বাচ্চাদের দাদা, এই ঘোরা কত করে? 50 টাকা। এরপর নামলাম সমুদ্রে, কিন্তু তারই সাথে ঘটে গেল এক ঘটনা। নতুন ফার্স্ট ট্র্যাকের সানগ্লাস, চোখ থেকে কখন খুলে বেরিয়ে চলে গেছে টেরে পেলাম না। গায়ে লাগছে, কি করব, কি আর করা যাবে। ব্যাড লাক অন্তত কাজ বিচে এসে আপনারা সানগ্লাসটা কাইন্ডলি আনবেন। সানগ্লাসটা কিন্তু বড় বন্ধুর, একটা ফার্স্ট ট্র্যাকের নতুন সানগ্লাস চলে গেল। তো যেখানে নৌকো চলাচল করছে, এই এখন অক্ষত আছে, তার জন্য আমি ভেরি হ্যাপি। এই যে স্পিড বোটটা চালাচ্ছে, স্পিড বোট থেকে দূরে থাকবে, পকেটে দেবে। সত্যি কথা বলতে মনটা খারাপ হয়ে গেছে। ঘড়িতে সময় 2:25। এই বিচ থেকে ফিরলাম, হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। শরীর একটু টায়ার্ড হয়ে গেছে, সাথে মনটা একটু ভেঙে গেছে। বিচ থেকে এসে ডিগা খুলে নেমে যাচ্ছি, আর ভালো লাগছে। ঘড়িতে সময় প্রায় 5:45। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি পুল পাড়ে। তখন স্নান করে পোষায়নি, তার একবার এসেছি মনটা ভরাতে। A few moments later. ঘড়িতে সময় 7:15। এখন যাচ্ছি নিউ দীঘা থেকে একটা ভ্যান ভাড়া করে, মোটর ভ্যান ভাড়া করে
ওল্ড দীঘায় পার হেড সেটা নিচ্ছে 20 টাকা করে, কিন্তু মিনিমাম 5 জন থাকতে হবে, 5 জন না হলে ছাড়া হবে না। কত করে এগুলো? এগুলো ছোট বাচ্চা হলে 50 টাকা, না হলে 80-100। সময় 9:30, এতক্ষণ ওল্ড দীঘায় কাটিয়ে এখন 3 জন মিলে টোটো করে চলছি নিউ দীঘার উদ্দেশ্যে। আমাদের রাতের খাবার দাবার সবই নিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি হোটেলে।